iman এবং আমলে সালেহ করলে তাদেরকে আল্লাহ দুনিয়ার উপর ক্ষমতা বসাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ইমানের চর্চা করেছেন আমলে সালেহ চর্চা করেছেন কিন্তু পরিপূর্ণভাবে সবাই হয়নি দিকে মদিনাতে গিয়েছেন মদিনাতে যখন একটা বিরাট দৃষ্টি তৈরি হলো যারা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়নি যুদ্ধ জিহাদের তৈরি হয়েছে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্রের সুযোগ দিয়েছেন এর আগ পর্যন্ত রাষ্ট্র হয়নি কারণ হচ্ছে এই ভাই যাদের উপর আপনি তৈরি করবেন রাষ্ট্র তারা তো তৈরি হয়নি তাদেরকে তো আপনি তৈরি করতে হবে কাদের উপর আপনি তৈরি করবেন এমন জাতির উপর আপনি কিভাবে রাষ্ট্র তৈরি করবেন আপনি বুঝেই না ইসলাম যারা ইসলাম বুঝে না তাদেরকে আপনি কি তৈরি করতে যাচ্ছেন আমি একটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন আলে রশিদ সৌদি আরবের ক্ষমতায় ছিল না 30 বছর 30 বছর ক্ষমতায় ছিল তারা কিন্তু আলে সৌদ ক্ষমতায় ছিল না এই 30টি বছর এই 30টি বছর সৌদি আরবের গ্রান্ড মুফতি বলা হোক নাকি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ কি করেছেন তিনি আন্দোলন করেছেন না আন্দোলন করেননি কি করেছেন মসজিদে ঢুকে গেছেন মসজিদে ঢুকে গেছেন কারণ মসজিদে মানুষ আসবে সবাইকে মসজিদে নিয়ে আসছেন মসজিদের ভিতরে তাদেরকে পড়িয়েছেন তা কিতাব পড়িয়েছেন তখন মাদ্রাসা ছিল না সৌদি আরবে মাদ্রাসার সিস্টেমটাই ছিল না মসজিদে মসজিদে পড়াইতেন তারা এখনো সেখানে মসজিদের মধ্যে পড়ানো হয় আপনারা জানেন তাহলে 30টা বছর তিনি লোক তৈরি করেছেন পরবর্তীতে যখন আমিন আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদ যিনি ক্ষমতায় আসেন আসে বললেন যে ইমা শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ আপনি আমার জন্য কি করছেন বলছে আমি 30 বছর তোমার জন্য লোক তৈরি করেছি এই মসজিদের মসজিদ যারা আছে সবাইকে একটা একটা করে নিয়ে যাও সবাই তোমার জন্য তৈরি আছে একজন খতি হতে পারবে একজন রাষ্ট্রপ্রধান হতে পারবে একজন ক্ষমতা যেতে তা বিচারক হতে পারবে একজন আমরুল মারুফ নাইয়ার মুনকার করতে পারবে একজন তিনি টিচার হতে পারবেন এভাবে দেখিয়ে দিলেন যে এইভাবে এভাবে লোক তৈরি করতে হয় তাদের মধ্যে ইমান ও আকীদা চাঙ্গা করতে হয় সেই ইমান ও আকীদা এমন ভাবে চাঙ্গা হয়েছে আপনি আশ্চর্য হবেন আপনি সেখানে কোনো শিরকের গন্ধ পাবেন না সেই জন্য সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়েছে এবং সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে তাওহীদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এর বাইরে যত মানুষ যত রাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠা করার চিন্তা করুক না কেন একামতের দিনের নাম দিয়ে আর যেই নাম দিয়ে হোক যদি মানুষের ভিতরে ঈমান না থাকে মানুষের মাথার ভিতরে ঈমান না থাকে সেই রাষ্ট্র অল্প কিছুদিনের মধ্যে চলে যাবে আপনারা দেখেছেন মিশরের অবস্থা আপনারা জানেন টিউনিশিয়ার অবস্থা আপনারা জানেন এভাবে মাগরিবের অবস্থা বিভিন্ন এলাকাতে যেখানে যারা এইভাবে মনে করেছে যে বোঝবাজি করে একটা কিছু করে মানুষকে মানুষের মাথার উপরে ডিঙ্গি অথবা তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে এক নম্বর দুই নম্বর বেশি পেয়ে আমরা বুঝি ক্ষমতায় নিয়ে চলে যাবো এক নম্বর দুই নম্বর দিয়ে এখন সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব এইটা শুধু পরাহত বিষয় কোনোদিন হবে না সেটা কোনোদিন সেটা হয়নি হবেও না ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বাইরে ইসলাম প্রতিষ্ঠা হবে না এই জন্য হাসান হুদাইবি বলেছিলেন তাদেরই নেতা বলেছিলেন যে আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম ইউকিমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিল খারিজ তোমরা তোমাদের অন্তরের ভিতরে আগে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো অন্তরের ভিতরে আগে দেখো তোমার ইসলাম আছে কিনা আগে তোমার দেখো তোমার ভিতরে ইসলাম আছে কিনা তুমি তাওহীদ বুঝো কিনা তুমি শরিয়া বুঝো কিনা আল্লাহর দিন বুঝো কিনা আল্লাহর দিনকে মানতে হবে কিনা তুমি তো প্রত্যেকটি পরিবার সেরকম তৈরি করলে তাহলে দেখতে পাবেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যদি এরকম দেখেন যে আল্লাহ তা দেখেন যে এদের অন্তর ঠিক আছে আল্লাহ তাআলা বাইরেও সে ব্যবস্থাপনা করে দিবেন আল্লাহ তাআলা এই হাকিম তিনি যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সেটা দেখতে না পাবেন ততক্ষণ পর্যন্ত সেটা করে দেন না এই জন্য আপনার অন্তর সাহাবায়ে কেরাম যখন যখন মদিনা থেকে হিজরত করেছে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন বিভিন্ন জায়গায় হিজরত করলেন আবার ফিরে আসলেন কোথায় মদিনায় আসলেন এবং সেখানে তখন দেখলেন যে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা ইমানের ক্ষেত্রে বলিয়া তারা জিহাদের উপরে বলিয়া প্রত্যেকটি কাজে তাদেরকে কেউ বলা লাগে না তারা সব কিছুতেই আল্লাহ তাআলা রাসূলের উপর বিশ্বাসী তারা আল্লাহ তাআলা তখন তাদেরকে সাহায্য করলেন এবং এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রের যেখানে সিটি ফুটা গেছে সেখানেও নতুন করে আল্লাহর পক্ষ থেকে দিনকে প্রতিষ্ঠা করা হয়েছে কারণ হচ্ছে মূল জিনিস হচ্ছে ইমানকে নিজের অন্তরে প্রতিষ্ঠা করতে হবে অথচ আজ আমরা ইমান ইমানের বিষয়গুলোকে তাওহীদের বিষয়গুলোকে আমরা এক পাশ কেটে যাচ্ছি এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না বেশিরভাগ মানুষে মনে করছে যে এইভাবে বোধহয় ইসলাম আর হবে না না ইসলাম যেভাবে প্রথম তৈরি হয়েছিল প্রথম যেভাবে প্রতিষ্ঠা হয়েছিল শেষেও সেভাবে প্রতিষ্ঠা হবে এটা আমার কথা নয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যে জিনিস সাহাবাদের যুগে দ্বীনের ব্যাপারে তৈরি দিন দ্বীন হিসেবে গ্রহণযোগ্য হয়নি কিয়ামত পর্যন্ত সেটা আর কোনোদিন দ্বীন হিসেবে গ্রহণযোগ্য হবে না আপনি চিন্তা করে দেখছেন কিছু একটা করে কিছু একটা দেখিয়ে কিছু করে কোনো না কোনো ভাবে আপনি ক্ষমতা যাবে বিশ্বাস করুন
বর্তমান সময়ে আপনি ক্ষমতা যে নিজেই ক্ষমতার মধ্যে ইসলামকে আস্তে আস্তে সাইজ করতে থাকবেন আমি বহু মানুষকে দেখেছি তারা কি করেছে যখন তারা ক্ষমতা যায়নি তখন অনেক সুন্দর সুন্দর কথা বলতো হঠাৎ করে তাকে কিছু একটা পেয়ে গেছে কোন ক্ষমতার কোন অংশ তখনই ছাড় দিতে আরম্ভ করছে প্রথম ছাড় হচ্ছে পোশাক দ্বিতীয় ছাড় হচ্ছে দাড়ি তিন নম্বর ছাড় হচ্ছে সালাত এগুলোতে ধীরে ধীরে আস্তে আস্তে কারণ পরিবেশটা আপনার বৈরী পুরো পরিবেশ যতক্ষণ পর্যন্ত ইসলামিক না হবে ইসলামিক রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠা হবে না ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আমি দেখতে চাই আমরা সবাই দেখি কিন্তু কিভাবে হবে সেটা এইভাবে হবে প্রথম হচ্ছে নিজে থেকে শুরু করুন নিজের পরিবার থেকে শুরু করুন সন্তানদের থেকে শুরু করুন আপনার আশেপাশে মানুষদের থেকে শুরু করুন এবং মানুষদেরকে দিন বোঝানোর চেষ্টা করুন আপনি তাওহীদ দিয়ে শুরু করুন তাওহীদের প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা করুন ইসলামকে রাজনৈতিক নতুন রাজনৈতিক কালার দিবেন না ইসলামে একটা রাজনীতি আছে ক্ষমতায় যাওয়ার পরে রাজনীতির নাম হচ্ছে ইসলামী রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য চালাকি যেটা এটার নাম ইসলামী রাজনীতি নয় এটা হচ্ছে চালাকি এই চালাকি করে ইসলামে যাওয়া যায় না এবং এই চালাকি করে ইসলাম প্রতিষ্ঠিত থাকে না ইসলামে প্রতিষ্ঠা করা যায় না এটা যারা স্বপ্ন দেখছে তারা শুধুমাত্র দিবা স্বপ্ন দেখছে ওই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না বুঝে নিতে হবে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু কোন ইসলাম প্রতিষ্ঠা করবেন যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নাকি যে ইসলাম দিল্লি অথবা পিন্ডি অথবা তথাগতিত পাঞ্জাব থেকে আসছে সেই ইসলাম আপনি প্রতিষ্ঠা করবেন কোনটা আপনি প্রতিষ্ঠা করবেন চিন্তা করে দেখুন কোন মানুষের মাথা থেকে যেটা বের হয়েছে এটা কোনদিন সত্যিকার ইসলাম হতে পারে না যে ইসলাম কোরআন এবং সুন্নাহ বেসড সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের জীবনে সেজন্য এই মাদ্রাসাগুলো হচ্ছে প্রথম কাজ এগুলো থাকতে হবে এগুলোর বিরুদ্ধে যারা কথা বলবে দেখবেন ওই সেখানকার মানুষ তাদের নিজেরা ইসলাম কায়েম করবে সন্তানদেরকে মাদ্রাসায় কোনোদিন পড়ায় না এদের বেশিরভাগকে আপনি দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে আর মনে করে একজনকে আমি বললাম আপনার তো একটাই ছেলে আপনি একে ইংলিশ মিডিয়ামে কেন পড়াচ্ছেন বলছে ও অসুবিধা নাই ও তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ গুজারিয়ে কাজ হবে না আপনার তাহাজ্জুদ গুজাররা কি করবে ওই যে বলছে তওবা তওবা যেমন 99টা হত্যা করেছে সে বলছে তো আপনার তওবা নাই ওই একজনকে মারে সোজা করছে তাহাজ্জুদ গুজার দিয়ে ইসলাম হয় না ইসলাম হচ্ছে ইসলাম বুঝতে হয় এবাদত দিয়ে ইসলাম মানে আলেম দিয়ে ইসলাম হয় আলেম দিয়ে বুঝতে হয় ইসলামকে শুধু এবাদত করলে তার থেকে মাদ্রাসিতে হাদিসও নিতেন না বলতে শুধু এবাদত করে কিন্তু আলমি দিন যতক্ষণ থাকবে যতক্ষণ মানুষের আলমি দিন প্রচার প্রসার করতে পারবে ততক্ষণ আপনি দিন কায়েমের সংগ্রামে আছেন যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দিন কায়েম করছে যারা দিন দিনের যারা প্রতিষ্ঠা বিভিন্ন বিভিন্ন রকমের কোরআন এবং হাদিস লেখালেখি করছে তারা দিন কায়েমের মধ্যে আছে যারা কোরআন মানুষের ভুল ভ্রান্তি ধরে শুদ্ধ করছে তারা দিন কায়েমের মধ্যে আছে আপনার কাছে সেটা পছন্দনীয় না আপনার কাছে পছন্দনীয় হচ্ছে দিন কায়েম হচ্ছে রাস্তা বন্ধ করো হানাহানি করো মারামারি করো মিছিল করো কোথাও দাঁড়িয়ে সেখানে আক্রমণ করো পেট্রোল বোমা মারো এগুলি কোনদিন দিন ছিল না কি আবার খুঁজে তোমার দিন হবে না এগুলি মানুষের বারবার জিনিস এগুলি থেকে দূরে থাকতে হবে সন্তানদেরকে বুঝাতে হবে এগুলি কোন দিন নয় দিন হতে পারে না এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি ঘুরিয়ে ঘুরিয়ে মিথ্যা বানোয়ার বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে এসে বলবে যে হ্যাঁ মিছিল করা যাবে তেরো কেউ কি বলে যখন যখন হামজা অথবা উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করছে হামজা একবার হয়ে উমর একবার হয়ে মিছিল করতে করতে তারা নাকি কাবাতে ঢুকছে এই মিথ্যা সার করে আমাদেরকে বোকা বানানো হচ্ছে এগুলি মিথ্যা কথা এগুলি কোনো সত্য কথা নয় এগুলি কোনোদিন ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম আমাদেরকে জানিয়ে দেননি আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে দিন প্রতিষ্ঠার সিস্টেমটাও বলে দিয়েছেন উদুইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি আহসান আমাদেরকে বলে নাই জোর করে মানুষের উপর দিয়ে তার গায়ের উপর দিয়ে কিভাবে মানুষ আর না মানুষ জোর করে চালিয়ে দেশে বলা হয় নাই তাকে মানাতে বলা হয়েছে যখন ক্ষমতায় যাবে তখন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সবকিছু করে দিনকে সুপ্রতিষ্ঠিত রাখতে বলা হয়েছে ক্ষমতায় না গেলেও দিন প্রতিষ্ঠা হয় এটা প্রমাণ হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা এই পাঁচজনকে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম নূহ ইব্রাহিম মুসা ঈসা এরা কি রাষ্ট্রপ্রধান ছিল এরা কি দিন প্রতিষ্ঠা করে নাই অবশ্যই করেছে তাহলে আপনি কেন চিন্তা করতেছেন আল্লাহ যাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যদি দিন প্রতিষ্ঠা না করে থাকে তাহলে তো আপনি বলতে যাচ্ছেন তাদের উপর এলজাম দিলেন দোষ দিলেন যে নবীরা দিন প্রতিষ্ঠা করে না আউযুবিল্লাহ তো নবীরা কোন দিন প্রতিষ্ঠা করেছেন যে দিনটা ছিল ইসলাম যে দিনটা ছিল ব্যক্তি জীবনে সমাজ জীবনে এবং যতটুকু তার সামর্থ্য আছে অতটুকু তো যারা প্রতিষ্ঠা করেছে ততটুকু তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছে ইসলামকে খণ্ড বিখণ্ড করে একটা অংশ নিয়ে আমি যেটা বুঝেছি সেটাই হবে এটা নয় যেটা মৌলিক জিনিস যেটা করতেই হবে এই তাওহীদ দিয়ে শুরু করতে হবে ইমানিয়াত দিয়ে শুরু করতে হবে ইসলামের নীতিগুলি দিয়ে শুরু করতে হবে ইসলামের আরকান দিয়ে শুরু করতে হবে তারপরে যেটা যেটা কিম্মা
ক্ষমতায় যদি যেতে পারা যায় একটু ভালো হয়। নিঃসন্দেহে অনেক আইন বাস্তবায়ন করা যায় না ক্ষমতা না থাকলে, সেটা পরের কথা। আপনার ঘরেই তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারছেন না, আপনি কি জান আপনি এখনই যাচ্ছেন কোর্টে যাচ্ছেন কি, আপনি নাতি হয়ে দাদার সম্পত্তির ওয়ারিশ হওয়ার জন্য কোর্টে যাচ্ছেন, আপনি কয়জনকে বলতে পেরেছেন যে এটা হারাম যে শিরিক এটা করলে ইমান থাকবে না, আপনি বলতে পারেন নাই, কারণ হচ্ছে আপনি ইসলাম বুঝেননি। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আজই যে আমি কোন ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেটা, নাকি যে ইসলাম তথাকথিত বুদ্ধিজীবীদের মাথা থেকে বের হয়েছে সেই ইসলাম আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। বেশিরভাগ মানুষের আজ বুদ্ধিজীবীদের মাথা খুব পছন্দ করে, অথচ বুদ্ধিজীবীরা কখনো ইসলামের ধারক বাহক ছিল না। ইসলামের নামে হচ্ছে সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, বুদ্ধি দিয়ে নতুন করে একটা থিওরি দিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করবে এটা ইসলাম বলে না। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ আলিও মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, নতুন করে নতুন পদ্ধতি আবিষ্কার করে ইসলামে যারা করবে তারা বেদাত করছে, তারা সঠিক পথে যাওয়া চলবে না। এজন্য ইসলামকে যেই সেই সনাতন পদ্ধতি চলবে, যেই পদ্ধতি সাহাবায়ে কেরাম চালিয়েছেন, তাবেঈনরা চালিয়েছেন, ইমামরা চলেছেন, সেই পদ্ধতিতে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। নতুন কোনো পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আর রাষ্ট্রপ্রধানের রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ঘরে ঘরে প্রত্যেকে ইসলামকে প্রতিষ্ঠা করলে সেটা ধীরে ধীরে রাষ্ট্রের দিকে যাবে। গণ জোয়ার যখন হবে মানুষ যেটা চাইবে রাষ্ট্র তখন সেটা করবে, মানুষ যেটা চাইবে সেটা মানুষ করবে। এই দেশেও দেখুন 99% ভোট দেন রাষ্ট্রপ্রধান বলবে যে ওইটাই করে দেবো, কারণ তার তো ক্ষমতা থাকা দরকার। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কোন কাজটা আমরা করছি। আমরা অনেক আগে অর্থাৎ আমরা ওই না বলা হয়ে থাকে যে চাষ করার আগে অর্থাৎ লাঙ্গল দিয়ে